সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডক্টর এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। গতরাতে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সাবেক রাষ্ট্রপতি। হাসপাতাল প্রাঙ্গণে সকাল 8টায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে বদরুদ্দোজা চৌধুরীর বয়স হয়েছিল 94 বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে এবং নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাবেকের রাষ্ট্রপতি 2004 সালের 8 মে বিকল্প ধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। মৃত্যুর আগ পর্যন্ত দলটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে 2001 সালে নির্বাচনে জয়ের পর কিছুদিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরের বছরের 14 নভেম্বর বিএনপির মনোনয়নে নির্বাচিত হন রাষ্ট্রপতি।